একটা আইডিয়া কদিন ধরে মাথায় ঘুরছে। কি সেটা? ঢাকার কফি শপ গুলো নিয়ে। হ্যাঁ, ভেরি গুড আইডিয়া, করতে পারবো। কিন্তু এডিটটা কি হবে? তারুণ্যের প্রাণকেন্দ্র কফি শপ, এই অ্যাঙ্গেলে করতে চাই। এরকম একটা হেডিং দিয়ে দিলে কি হবে? আচ্ছা, হেডিংটা পরে চিন্তা করা যাবে। আর কিছু? ইনসমনিয়া নিয়ে একটা স্টোরি হতে পারে, তার সাথে অ্যারোবিক্সটাও থাকবে। কিন্তু অ্যারোবিক্সটা এর আগে গেছিল তো। এখানে অ্যারোবিক্স আসবে ঘুমের মেডিসিন হিসেবে। ভালো ঘুমের জন্য অ্যারোবিক্সটা খুব কার্যকর। আর এই দুটো নিয়ে আপাতত ভেবেছি, আর কিছু এখন ঠিক করিনি, ভাবব। ঠিক আছে, এটা দেখো। Go next week, honey. Sorry. Sean Miller escaped. Well, what does that mean? They just wanted me to know. They thought I might be concerned. I'm not. The IRA's not stupid. They're not going to follow me all the way over here. We talked about it. They agreed. They're gone. That's it. Go. Cut. সাবধান, জানলে তোর খবর আছে। শোন, বিদেশে বড় মেয়ে, ওকে এসব নিয়ে কোনো হেডেক নেই। প্রেমের ব্যাপারে সবাই খুব ইচ্ছা করে, আর এই একটা বিষয়ে সবাই খুব স্বার্থপর। সে প্রোগ্রেসিভই হোক আর কনজারভেটিভই হোক। ব্যাচেলর খা। তুই শাইনি কবে আসছে? এই মাসে তো আসবে বলেছিল। তুই আসলেই লাকি। মেবি মেবি না। দেখ একটা দেখ, তুই নে না, একদম টাটকা। নিচ্ছি। ঠিক আছে, কর। কি পাগলামি করছিস? তোর পাগলামি থামাবি? আকর খালি প্যাট 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 খা। তুই মজা না, কেক ভালো লাগে না। রুচি নেই মুখে। তোর মুখ অনেক বেশি রুচি। আমার কি প্রেশার বাড়লো তোমার? তুমি এত রাত করলে ফিরতে? লেলুর সঙ্গে আড্ডা মারতে মারতে দেরি হয়ে গেল। রোজ রোজ এত রাত করে না ফিরলে হয় না? দিনকাল তো ভালো না। আমি তো আনসার থাকি না। তারপরও মা, রাতে মনে হয় তোমার ঘুম ভালো হচ্ছে না। কাল সারা রাত ঘুমাতে পারিনি। কেন? কি জানি,
বুঝতে পারলাম না। বুঝতে পারবে না কেন? আচ্ছা মা, তুমি কি কোনো কারণে টেনসড? তো টেনশন থাকবে না, এত বড় একটা পত্রিকার দায়িত্ব কাঁধের উপর। তোমার শরীর কি সে কথা মানবে? দেখছোই তো কদিন পর পর সিক হয়ে পড়ছো। ঘুমের ওষুধ আছে? ও না, ভরিয়ে গেছে তো। এই তো, নিজের যত্ন রাখো না। দাঁড়াও, আমি মমিনকে দিয়ে আনিয়ে নিচ্ছি। নিচে থেকে এসে আমার জন্য চা বানা, আমার রাজিকে পড়তে হবে। আচ্ছা। ওদিনরে পারলো না কি জানি, আমি চিনতে পারতেছি না। হ্যাঁ, ওইটাই সিলমানা চেহারা। চলো দেখি। আরে বাদ দেন না। আরে আসো না। সাংবাদিক ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? যাবো হ্যাঁ, বসো। এই দুইটা চা দেও না দে। আপনি অর্ডার দেন যে? এই দিলাম আর কি। আফরোজার সঙ্গে দেখা হয়েছে? জি। আপনার নামটা তো জানা হইল না, সেদিন তো জিজ্ঞাসা ভুলে গেছিলাম। মন্টুমিয়া। শুধু ওইটুকুই? যে কম্পিউটারের যুগ না, নাম্বার হওয়া ঠিক না। ও, আপনার বাবা ছিল হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার নাকি? মানে কম্পিউটার ওপেন করে আপনার নাম রাখছে? যে কম্পিউটার ইঞ্জিনিয়ার ঠিক না, তবে তিনি অতি জ্ঞানী মানুষ আছে। ভালো ভালো। তো নেক্সট ইস্যুর কিছু প্ল্যান করেছো? জি। কি রাখতে চাচ্ছো কভারে? জি আপা, ভাবছিলাম ডোমেস্টিক ভায়োলেন্সের উপর যদি কেবল স্টোরি করা যায়। মানসিক অত্যাচার, গালাগালি, বকাবাজি সবই তো ডোমেস্টিক ভায়োলেন্সের আওতার মধ্যেই পড়ছে, তাই না? ছেলেরা বছরের পর বছর মেয়েদের সাথে এই ব্যবহার করে আসছে, আর মেয়েরা মুখ বুঝে সহ্য করে। বেজে কি জানো? জি। তুমি লেখো। আমি? হ্যাঁ লেখো, অসুবিধা কি? অনেকদিন ধরে লিখি না তো, সেই জন্যই তো লিখবে। ঠিক আছে। আচ্ছা, তুমি প্রভোক্ট ছবিটা দেখেছ? জি না। ছবিটা দেখে নিও, তোমার লিখতে সুবিধা হবে। জি আচ্ছা। আপা, আমার বাসায় তো ডিভিডি প্লেয়ার নেই। তাতে কোনো সমস্যা নেই, আমার বাড়িতে আছে। ইনফ্যাক্ট রায়না দেখেছি, খুব পছন্দ করেছে, তুমি ওর সাথে এটা নিয়ে আলোচনা করতে পারো। আচ্ছা। এটা হচ্ছে ইউকেতে থাকতো, পাঞ্জাবি বংশোদ্ভূত, কিরণজিৎ আহলিওয়ালা সম্ভবত। না, ও হ্যাঁ, আমি ওর উপর পড়েছিলাম না, সার্কেল অফ লাইট, অটোবায়োগ্রাফি, ওটার উপরেই ছবিটা। ঠিক আছে, তো আমার মনে হয় তুমি যদি এই ঘটনাটা দিয়ে তোমার লেখাটা শুরু করো, তাহলে ইউনো আরেকটা অ্যাঙ্গেল তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে। আপা, আপনি মিটিং করবেন আজ? না, আজ আর মিটিংটা করবো না, কদিন ধরে শরীরটা ভালো লাগছে না। তার চেয়ে তুমি যেসব প্ল্যান করেছো এগুলো সবাই একটু বুঝিয়ে দাও। জি আপা, আমি ওগুলো দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপা আসলেই আপনার একটু রেস্ট দরকার। রেস্ট তো আমি নিতেই চাই রে বা, চান্স পাই না তো। দেখো না, পত্রিকার সার্কুলেশন কমে যাচ্ছে, ঠিকমতো বিজ্ঞাপন আসছে না, এত কিছু করতে থাকলে টেনশন তো হবেই, তাই না? প্রভাবে প্রত্যেকটা ম্যাগাজিনের অবস্থাই খুব খারাপ। তারপরে আমাদের তো টিকে থাকতে হবে,
টিকে না থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় আছে বলো? আমি ঠিক আপনার দিকে ওদিকটা দেখে আসি। কভার স্টোরি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের উপর, তাই আমি বলেছি ওকে ছবিটা দেখতে। ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য মুভি দেখার দরকার কি? আমাদের সোসাইটির দিকে তাকালেই তো হয়। তারপরও এই স্টোরিটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দেবে না পুরো ঘটনাটাকে? যেমন ধরো এই যে কিরণজিৎ আহলিওয়ালের এই ঘটনাটা, এটা তো একটা বিশাল ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্ট ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে নতুন আইন পাশ করেছে, তো এই রেফারেন্সটা আমাদের লেখায় আসলে সেটা অনেক রিচ হবে না? ঠিক আছে, আমি কালই ওকে বলবো। আচ্ছা, এই লেনিনের বাইরে যাবার কথা ছিল, কি হলো? ওর কোনো ঠিক নেই, এই বলে যাব এই বলে যাব না। ছেলেটা কি একটু ইনডিসেন্সিভ নাকি? আসলে ঠিক তা না, তবে একটু পাগলাটে স্বভাবে হয়। ব্রোকেন ফ্যামিলির বাচ্চারা না একটু মেন্টালি আনস্টেবল। এই নিয়ে ওর অনেক কষ্ট আছে মা, আফটার অল ওর মা যা করেছে। থাক না, আমরা অন্য কাউকে নিয়ে কথা নাই বলতে। মুভিটা কি কালই লাগবে মা? না মানে যত তাড়াতাড়ি হয় তত ভালো, ওকে তো লেখাটা প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে মা, আমি মেলটি পাঠিয়েই ওকে ফোন দিচ্ছি।